কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলেন। আমাদের এখানে আছে জাফরুল্লাহ চৌধুরী সাহেব আছেন, আসিফ নজরুল সাহেব আছেন, আমাদের এখানে যে নাই তা না, টিআইবি আছে, তারপরে সিপিডি আছে, একেবারে যে নাই তা না, কিন্তু তাদেরকে প্রপাগান্ডা মেশিন তাদেরকে খুব বেশি জায়গা দেয় না। তা না হলে তাদের অবদান নিঃসন্দেহে অবিস্মরণীয় হয়ে থাকবে বর্তমানে এই সংকটের সময়। যাই হোক, আজকে এই ফ্যাসিবাদী সরকারের কারণে আজকে গণতন্ত্র এখন মৃত্যুশয্যায়, এবং এখান থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে। আর জাফরুল্লাহ সাহেব তো একজন ডাক্তারও, সুতরাং উনি একটা ফর্মুলা দিক যে কী করে আমরা বাংলাদেশকে, বাংলাদেশ এখন একটি মানে গণতন্ত্র, বাংলাদেশে একটি মৃত্যুশয্যায়, এটাকে বাঁচাতে হবে। একমাত্র বিকল্প হলো একটি জাতীয় ঐক্যের মাধ্যমে এই সরকারকে পরিবর্তন করা, এর অন্য কোনো বিকল্প দেখি না। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী একই কথাই বলেছেন যে এর অন্য কোনো বিকল্প নাই, কারণ ফ্যাসিবাদকে পৃথিবীর কোথাও সাধারণ নিয়মেও উৎখাত করা সম্ভবপর হয় নাই। ফ্যাসিবাদের মূল দর্শনই হল যে আমিই শাসন করব। লুই দ্য 14 বলেছিলেন, আই অ্যাম দ্য স্টেট, আমি রাষ্ট্র। বর্তমান সরকার বা সরকার প্রধান বা সরকার, তারা মনে করে তারাই সরকার, বাংলাদেশে আর কারো কোনো অধিকার নাই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। যত দুর্নীতি, যত লুণ্ঠন, যত অত্যাচার নির্যাতন, এবং যেভাবে হোক ক্ষমতায় আমরা থাকব, এবং এটার ব্যাপারে অন্য কোনো কী বলে না কারোর কোনো শরীর এখানে থাকতে পারবে না। আরেকটি বিষয় আছে, আমি একটা বই পড়ছি, নামটা হলো, খুব নাম করা বই, হার্ভার্ড ইউনিভার্সিটিতে মাত্র বেরিয়েছে বইটা, হাউ ডেমোক্রেসিস ডাই, দুজন প্রফেসর লিখেছেন, যে গণতন্ত্রের মৃত্যু কীভাবে হয়। সেখানে বলছে যে একটা তো হলো যে মার্শাল ল এসে, মিলিটারি এসে একটা ব্রেকডাউন করে, কিন্তু সবচেয়ে বড় ফ্যাসিবাদের কী বলে না ফ্যাসিবাদের উত্থান হয়েছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে। একেবারে হিটলার থেকে শুরু করে দেখেন, জনগণের ভোটে নির্বাচিত, আর একবার নির্বাচিত হওয়ার পরে তারপরে তারা, তখন তাদের নিয়ম হলো গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া, দুর্বল করে দেওয়া, এবং সমস্ত ক্ষমতা নিজের হাতে নেওয়া, যাকে আমরা কর্তৃত্ববাদ বলি। আজকে বাংলাদেশে একটি কর্তৃত্ববাদ সৃষ্টি হয়েছে গণতন্ত্রের নাম করে, গণতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের কথা বলে। সেই নির্বাচন যে কীরকম হয়েছে আমরা জানি, এর আগেও 1974 সালের কথা চিন্তা করে দেখেন, 73 সালে নির্বাচন হলো, আওয়ামী লীগ 293টি আসন লাভ করলেন 300 আসনের মধ্যে, সমস্ত ক্ষমতা তাদের হাতে এমনিতেই ছিল। কিন্তু তারপরেও ওই যে যারা ফ্যাসিবাদ, তারা তো ওই গণতন্ত্রের উপর আর নির্ভর করে না, তারা জনগণের উপর নির্ভর করে ক্ষমতায় আসার জন্য, আর ক্ষমতায় এসে যাওয়ার পরেই তারা জনগণের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চান না, সমস্ত ক্ষমতা তারা কেড়ে নেয়। যেটা এই সরকার, যার জন্য এই সরকারের মানে ইতিহাস অত্যন্ত কলঙ্কময় ইতিহাসে, আজকে ঠিক আছে আজকে আমরা খুব বিপদে আছি, আমাদেরকে হ্যারাস করছেন, আমাদেরকে সারা জাতিকে পর্যদস্ত করছেন, সারা জাতির থেকে কাছ থেকে গণতন্ত্র ছিনিয়ে নিয়েছেন, ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছেন, কিন্তু এর তো মূল্যায়ন হবে ইতিহাসে। আজকে 30, 40, 50, 100 বছর পরে তো এটার মূল্যায়ন হবে, সেই মূল্যায়নে এই সরকারকে, এই ধরনের সরকারকে কীভাবে মূল্যায়িত করা হবে, এইভাবে মূল্যায়িত করা হবে যে এটা একটি ফ্যাসিবাদী সরকার,
জনগণের কথা বলে ক্ষমতা এসে এই সরকার বা এই দল এই দেশে বাংলাদেশ স্বাধীন হওয়ার আড়াই বছরের মাথায় তারা সংশোধন করে তাদেরই তৈরি করা সংবিধানকে সংশোধন করে তারা দেশে একদলীয় একনায়কত্ব স্বৈরাচারী বাকশালী শাসন ব্যবস্থা কায়েম করেছিল। আজকে একই তো, একই চিন্তা চেতনা ধ্যান ধারণা তো একই একই রকমের। সুতরাং এই যে গণতন্ত্রের পথ বেয়ে ফ্যাসিবাদের উত্থান, এটা নতুন কিছু নয়, এটা বাংলাদেশে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন আজকে। সেই জন্য আমি বলেছি এবং জাফরুল্লাহ সাহেব এবং এখানে আরও অনেক বক্তারা বলেছেন, একই কথাই বলেছেন, আমাদের আপাও বলেছেন যে আমাদের এখন এটা আমি অনেক দিন যাবৎ বলে আসছি। ডক্টর চৌধুরী আপনি হয়তো জানেন না, অনেক দিন যাবৎ বলে আসছি যে এককভাবে কোনো ফ্যাসিবাদী সরকারকে অপসারণ করা সম্ভব না। দ্বিতীয় হলো এই আসেন এখন কোটা আন্দোলন। কোটা আন্দোলনের ব্যাপক সফলতার মুখে 11 এপ্রিল প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে, পার্লামেন্ট আসলে পার্লামেন্টকে তো কোনো সম্মান করে না, তারা যদি সম্মান করত তাহলে সে কথা রাখতেন, যদি সম্মান করতেন সংসদকে, এটাতে বোঝা যায় যে তারা সংসদকে কত ক্ষুদ্র ছোট এবং নিম্নমানের মনে করে। 11 এপ্রিল দাঁড়িয়ে বললেন যে কোটা পদ্ধতি থাকবে না, আর 27 জুন দাঁড়িয়ে বললেন না কোটা পদ্ধতি থাকবে। আমার কথা হলো তারা এখন সরকারি পক্ষ বলার চেষ্টা করছেন, দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী না কোন মন্ত্রী যিনি বলেছেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, যে হাইকোর্টে নাকি একটা রায় আছে। আমি যতদূর জানি হাইকোর্টের এই ধরনের কোনো রায় আছে বলে আমি মনে করি না, কিন্তু তারপরও যদি হাইকোর্টের এই ধরনের কোনো রায় থাকে সেটা মুক্তিযোদ্ধাদের সন্তানদের ব্যাপারে আছে, নাতি নাতনিদের ব্যাপারে আছে বলে আমি মনে করি না। তারপরেও বলবো যে প্রধানমন্ত্রী তার নিজের কথা রক্ষা করার জন্য, তার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য সরকারই তো এখন হাইকোর্টে গিয়ে ওটাকে অ্যামেন্ড করতে পারে। যদি সরকার মনে করেন যে হাইকোর্টের রায়েই হলো একমাত্র বাধা, তা না হলে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা তিনি পালন করতে তিনি এখনও রাজি আছেন যদি আমরা মনে করি, তাহলে স্বাভাবিক লজিক্যাল জিনিস হবে যে সরকারের পক্ষ থেকে কালকে যদি অ্যাটর্নি জেনারেল একটু কষ্ট করে রোববারে একটু যান, সোমবারে বিষয়টা লিস্টে আনেন এবং এটাকে যদি একটু সংশোধন করিয়ে নেন বা এটা যদি উইথড্র করিয়ে নেন বা যে কোনো ধরনের রিভিউ করে নেন, কত রকমের পথ আছে, যদি নিয়ত ঠিক থাকে থাকতো তাহলে এটাই করতেন। আসলে কথা দিয়ে কথা রাখেন নাই, এই কথাটা বাংলাদেশের মানুষ এবং আমাদের প্রজন্ম যারা এই 10, 12 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর বয়স, তারা এটাকে মনে রাখবে যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী তিনি কথা দিয়ে কথা রাখেন নাই, এবং যে কথা দিয়ে এখন উনি সরে দিতে চাইছেন সরকার, সেই কথাটা মোটেও কী বলে না টেকসই নয়, আপনার মোটেও এটা গ্রহণযোগ্য নয়। এই কারণে যদি আপনারা সত্যিকার অর্থে কোটা প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী কোটা উদ্ধার করে কোটা মানে প্রত্যাহার করে নিতে চান কোটা পদ্ধতি, তাহলে আপনারা নিশ্চয়ই যদি বাধা থাকে হাইকোর্টে সেটা আপনারা সেই বাধা অবশ্যই দূর করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা দেখেন তিনজন কি নিরীহ ছেলে এই রাশেদ 10 দিনের রিমান্ডে, তার মা হাহাকার করছে প্রতিদিনই, কালকেও প্রথম আলোতে ছিল আজকেও আছে, যে চাচ্ছে আমার ছেলেটাকে ফিরিয়ে দেন। মা তো মাই, আপনি তো একজন মা, সুতরাং কেন এই অত্যাচার নির্যাতন করছেন? বরং কালকে বক্তৃতা শুনে একটু মর্মাহত হয়েছি, প্রধানমন্ত্রী বলেছেন যে এরা সব কি বলে না এদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে, হ্যাঁ এবং এদেরকে কি বলে না, তারপরে একজন তো বললো এরা সন্ত্রাসী,
জঙ্গি জঙ্গি এই ধরনের মানে কথা বলে এটাই শুনেন, এটি হলো ফ্যাসিবাদ। এটা কি বলে ফ্যাসিবাদ? এটাই তো ফ্যাসিবাদ, এই মন মানসিকতাই তো ফ্যাসিবাদ। আজকে এত বড় এই শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক দল সম্পৃক্ত নয়, আমাদের কোনো রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠন সম্পৃক্ত নয়, এটা সরকার জানে। কিন্তু এই আন্দোলনকে, এই তাদের এই ন্যায্য দাবিকে, তাদের এটা মনের অনুভূতি, তারা চায় যে মেধার উপরে ভিত্তি করে, তারা যে এত কষ্ট করে লেখাপড়া করে, তাদের পিতামাতারা বেশিরভাগই তো গরিব, জমি বিক্রি করে তাদেরকে লেখাপড়া করায়, তারা মেধাবী ছাত্র ছাত্রী, তারা পরীক্ষায় পাস করে, তারা পরীক্ষায় ফার্স্ট হয়, কিন্তু তারা কোটার জ্বালায় পড়ে তারা কি বলো না চাকরিটা পায় না। এই ব্যথা আজকে তো কত বছর যাবৎ তারা এই ব্যথা বহন করছে, তার একটা বহিঃপ্রকাশ ঘটেছে, এটা স্বাভাবিক বহিঃপ্রকাশ ঘটা। এখানে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোনো বক্তব্য না, এটা হলো তাদের ন্যায্য কথা যে সকলকে নিয়েই যাতে আমরা আমাদের মেধার উপরে ভিত্তি করে আমরা যে লেখাপড়া করি তার একটা যাতে সুফল আমরা পাই। আজকে সারা বছর লেখাপড়া করলাম, চার বছর সিএসএস পরীক্ষা দিলাম, তারপরে সেখানে পাশ করলাম, সেখানে একেবারে প্রথম হয়ে গেলাম। আমি জানি আমাদের নোয়াখালী সবচেয়ে বেশি বড় ভিকটিম এই ব্যাপারে, ফার্স্ট হয়েছে কিন্তু কোটার কারণে চাকরি পায় নাই। তো সেই ছেলের ভবিষ্যৎ কি? তার পরিবার তাহলে এতদিন যাবৎ এত বছর যাবৎ এত কষ্ট করে জমি বিক্রি করে ছেলেকে কেন লেখাপড়া করিয়েছে? সবাই কি আমাদের মতো মধ্যবিত্ত? ঢাকা শহরের খবর নিয়ে দেখেন 80% ছাত্র যারা মেধাবী তারা একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা, আর যারা ধনী তারা তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারে, তাদের এই পাবলিক ইউনিভার্সিটির প্রয়োজন পড়ে না। যাই হোক, আজকে সোহেলকে গ্রেপ্তার করেছে, আরেকজনকে আজকে পেপারে দেখলাম, তরিকুলের আপনার হাতুড়ি দিয়ে, হাতুড়ি দিয়ে তার মেরুদণ্ড তার ভেঙে দিয়েছেন। এই অপরাধের বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই একদিন। আজকে আপনারা ভাবতে পারেন যে আপনারা আপনাদেরকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না, কিন্তু এটা ভাববেন না, এটা ভাববেন না, এই জন্য যে সকলের উপরে একজন মহাবিচারক সব কিছু দেখছেন। এবং রাজনীতি ইজ এ ভেরি ডাইনামিক থিং, অত্যন্ত গতিশীল, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। এবং আমরা তো এখন মনে করি দেশের মানুষ প্রস্তুত হয়ে গেছে মাঠে নামার জন্য, উপযুক্ত সময়ে আসলে এখনও আরেকটু অপেক্ষা করতে হবে, উপযুক্ত সময় এলে উপযুক্ত এমন উপযুক্ত কর্মসূচি দেওয়া হবে যার ফলে এই ফ্যাসিবাদী সরকারের শেষে। আমার বক্তব্য শেষ করার আগে বেগম খালেদাদের ব্যাপারে, এত বড় একটা দুঃখজনক ঘটনা, অনেক কষ্ট নিয়ে বলতে হয়, কারণ আমি তো একজন আইনজীবী, আমি তো মোটামুটিভাবে বুঝি সরকারের কী পরিকল্পনা, কী কৌশল, কী কৌশল অবলম্বন করে তার এই যে দেখেন 4 মাসের জামিন পেয়েছিলেন, কালকে আমি বলেছি হাইকোর্টে অ্যাপেলেট ডিভিশনে 4 মাসের জামিন পেয়েছেন, বৃহস্পতিবার তো না আমাদের সোমবারে হিয়ারিং হয়েছে, বৃহস্পতিবার অর্ডার হয়েছে, 4 মাসে জামিন দিয়েছিলেন, একটা দিনের জন্য আমার নেত্রী দিনের আলো দেখতে পান নাই, মুক্ত আলো দেখতে পান নাই, মুক্ত বাতাস পান নাই, একটা দিনের জন্য। কেন? ওই যে ম্যাজিস্ট্রেট বসে আছে, আমি কালকে বলেছিলাম, ওই যে ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট একেবারে নিম্নতম পর্যায়ের যিনি আপনার বিচারক, তিনি বন্ধ করে দিচ্ছেন। অর্থাৎ দেশের উচ্চতম আদালতের চাইতে ওই ম্যাজিস্ট্রেট অনেক বেশি ক্ষমতাশালী। হ্যাঁ, তার কারণ ওই যে নিয়ম হলো, যেটা একটু আগে কে যিনি বললেন, এই ব্যাপারটা যে আগেকার নিয়ম ছিল, আপনি তো বললেন না, হ্যাঁ
যে জামিনের আবেদন করলে আগেকার সময় জামিনের আবেদন করলে ম্যাজিস্ট্রেট জামিন নাকচ করে দিত, ওই দিনেই আবার ওই দুপুরবেলায় গিয়ে জেলা জজের কাছে গিয়ে আবার জামিন চাওয়া হতো, উনি আবার ওটা নাকচ করে দিলে সেই দিনই আবার হাইকোর্টে এসে জামিন পাওয়া যেত। আর এখন হয়েছে কি, এখন জামিন দিলেন, জামিনের দরখাস্ত করলেন, ম্যাজিস্ট্রেট সাহেব এক মাস পরে শুনানি তারিখ দিলেন, তারপরে আমরা আবার হাইকোর্টে আসলাম যে এত লম্বা তারিখ দিচ্ছে এটা তো ইট ইজ নট ফেয়ার, তখন হাইকোর্ট থেকে অর্ডার দিল তাড়াতাড়ি করে শোনো, তখন ম্যাজিস্ট্রেট সাহেব কি বলে না হ্যাঁ শুনানি করলেন, করে বললেন আমি তো শুনানি করলাম তবে আদেশটা আমি দিব দেড় মাস পরে। এইভাবে হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি অর্থাৎ জুডিশিয়ারি বলতে, বিচার বিভাগের স্বাধীনতা বলতে, মান সম্মান ইজ্জত বলতে, ঐতিহ্য বলতে এখন আর কিছুই নাই, সব বিলীন হয়ে গেছে। এবং বেগম খালেদা জিয়ার উদাহরণ নিয়ে যদি আমরা বলতে চাই তাহলে চিন্তা করে দেখেন বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থা কী। আজকে তিনি এত বড় বড় মামলা, আপনার বঙ্গবন্ধুর মামলায় কোনোদিন নির্দিষ্ট টাইম বেঁধে দেন নাই, এই যে চার নেতার জেল হত্যার মামলা কোনোদিন দেন নাই, টাইম বেঁধে দেন নাই, আপনি এই বিডিআরের মামলায় টাইম বেঁধে দেন নাই, নারায়ণগঞ্জে সাতজন হত্যার মামলার টাইম বেঁধে দেন নাই। আমার বেগম জিয়া কী দোষটা করেছেন যে তার ব্যাপারে একবারে টাইম বেঁধে দিবেন যে এই সময়ের মধ্যে তার শুনানিটা সম্পন্ন করতে হবে? এটা সরকারের রাজনৈতিক উদ্দেশ্য তারা আদালতের মাধ্যমে বাস্তবায়ন করছে। আজকে আমরা আশা করব তারপরেও যে আমাদের তো শেষ ভরসা এই আদালতেই আমাদের যেতে হয়, আমরা যত কথাই বলি না কেন শেষ পর্যন্ত সেই আদালতেই গিয়েই আমাদেরকে সেই বিচারপতিদের কাছে মাথা নত করে আমাদের সমস্ত বক্তব্য উত্থাপন করতে হয়। সেজন্য আমরা আশাবাদী যে এমন একটা সময় আসবে যে এই সুপ্রিম কোর্টও আবার আগেকার মতো, আইয়ুব খানের মতো আমলের মতো, হ্যাঁ তারা দাঁড়াবে এবং শক্ত হয়ে দাঁড়াবে যাতে করে বিচার বিভাগের যে স্বাধীনতা সেটা আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। আমাদের বেগম খালেদা জিয়া আমি বিশ্বাস করি তিনি মুক্ত হবেন, যতই তারা কলাকৌশল করুক না কেন, যতই তারা ষড়যন্ত্র করুক না কেন, যতই তারা বিলম্বের যতই প্রক্রিয়া গ্রহণ করুক না কেন তিনি মুক্ত হবেন, এবং নির্বাচনের আগেই আমরা তাকে মুক্ত দেখতে পারব এবং বেগম খালেদা জিয়াকে সাথে নিয়েই আমরা নির্বাচন করব। তাকে ছাড়া বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। আপনাদের অনেক ধন্যবাদ, সালাম আলাইকুম।